প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, করোনাকালীন সময়ে ঘরেই আছো, নিরাপদে আছো। তা আজ আমি আলোচনা করব সহানুপাতের নিয়ম। সহানুপাত কি? সহানুপাতি খুবই সহজভাবে আমরা নির্ণয় করব। সহানুপাতটা কি আমরা সেটা জানি। প্রথম 3,6,7 এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করে, চতুর্থ সমানুপাত নির্ণয় করতে হবে। তাহলে এখানে প্রথম রাশি সমান 3, দ্বিতীয় রাশি সমান হচ্ছে 6, এবং তৃতীয় রাশি হচ্ছে 7। তাহলে আমাদের চতুর্থ সমানুপাত নির্ণয় করতে হবে। তাহলে চতুর্থ সমানুপাত নির্ণয় করতে গেলে কি করবো? আমাদের চতুর্থ সমানুপাতি সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি সমান প্রথম রাশি গুণ চতুর্থ রাশি, দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় গুণ তৃতীয়। এটা আমরা, এখানে আমাদের প্রথম রাশি হচ্ছে 3, আর চতুর্থ রাশি নির্ণয় করব দ্বিতীয় রাশি হচ্ছে 6 গুণ তৃতীয় রাশি হচ্ছে 7। বা তাহলে চতুর্থ রাশি সমান 6×7 বাই, এখানে গুণই আছে, তাহলে আমরা নিয়ে আসবো ভাগে, 3×6, 7×14। তাহলে আমাদের চতুর্থ রাশিটি হলো, বা চতুর্থ রাশির মান হলো 14। আমাদের এখানে চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে বলছে, তাহলে উত্তর লিখতে পারি, উত্তর চতুর্থ সমানুপাতি সমান 14। আশা করি খুবই সহজ লাগছে। তা ততক্ষণে আমার সাথেই থাকবেন এবং ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমরা আরও একটি অঙ্ক দেখব, সেটি কিভাবে এই 14 দ্বারা আমরা সংখ্যা পরিবর্তন করতে পারি সেটাই আমাদের এখন শিক্ষার বিষয়। এখানে আট সাত চোদ্দ এর তৃতীয় সমানুপাত নির্ণয় করো, অর্থাৎ তৃতীয় সমানুপাতি নির্ণয় করতে হবে। তাহলে এখানে প্রথম রাশি হচ্ছে 8, দ্বিতীয় রাশি হচ্ছে 7, তৃতীয় রাশি হচ্ছে 14। তাহলে আমরা এখানে কি লিখব? আমার এখানে প্রথম রাশি হচ্ছে 8 গুণ চতুর্থ রাশি হচ্ছে
চতুর্থ রাশি হচ্ছে চৌদ্দ, দ্বিতীয় রাশি হচ্ছে সাত এবং তৃতীয় রাশি। যেহেতু আমাদের তৃতীয় সমানুপাত নির্ণয় করতে হবে, বা আট গুণ চোদ্দ বাই সাত, সাত গুণে আছে সাইড সেন্স হলে ভাগে যায়, গুণ থাকলে ভাগ। তাহলে সাত গুণ চোদ্দ, তাহলে কি হচ্ছে আট গুণ ষোলো, ষোলো হচ্ছে তৃতীয় রাশির মান। তাহলে আমরা লিখতে পারি তৃতীয় সমানুপাত সমানুপাতি সমান ষোলো, এটা আমাদের উত্তর। তাই এভাবে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় রাশিগুলো যদি থাকে তাহলে অবশ্যই খুবই সহজ নিয়মে আমরা এর সমাধান করতে পারব। তা আসি আমরা একটি অঙ্ক, আরেকটা অঙ্ক শিখি, সেটা হলো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার সাথেই থাকবেন আশা করব। তাহলে একটি পরমিক সমানুপাতের অঙ্ক দেখব, একটি পরমিক সমানুপাত এর প্রথম ও তৃতীয়, প্রথম তৃতীয় রাশির যথাক্রমে ষাট ও ষোলো হলে মধ্য সমানুপাতি সমানুপাতি ও পরমিক সমানুপাতি নির্ণয় কর। তাহলে আমরা কিভাবে করব, আমরা জানি সংজ্ঞায় অবশ্যই বলছি যে প্রথম রাশির সাথে আমরা তৃতীয় রাশি গুণ করব, গুণ করে দ্বিতীয় রাশির স্কোয়ার থাকবে, এ স্কোয়ার আমরা রূপ করে দেব, রূপ করে দিলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাব। তাহলে আমরা জানি প্রথম রাশি গুণ তৃতীয় রাশি সমান দ্বিতীয় রাশি হোল স্কোয়ার। দ্বিতীয় রাশি হোল স্কোয়ার, এই দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশির অবলিক মুক্ত রাশি দুইটা রাশি, মুক্ত রাশি অথবা দ্বিতীয় রাশি। তাহলে প্রথম রাশি হচ্ছে আমাদের সার, তৃতীয় রাশি হচ্ছে ষোলো, ইকুয়াল টু মধ্য রাশি। এখানে স্কোয়ার উঠিয়ার মধ্যে কি হচ্ছে, স্কোয়ারের অর্থ হচ্ছে রুট ওভার, স্কোয়ারের অর্থ হচ্ছে রুট ওভার, এটাকে আমরা রুট করে দিলাম। তাহলে চৌষট্টি রুট করলে আমরা পাবো আট, এটা হলো মুহূর্ত রাশি, অর্থাৎ দুইটা আট, দুইটা আট যদি আমরা গুণ করি তাহলে আঠাশটা চৌষট্টি। এভাবে আমরা অঙ্কটি করব, তাহলে উত্তরটি হবে, তাহলে আমরা কি লিখতে পারি, মুহূর্ত রাশি আট নির্ণয় পরিমিত সমানুপাত নির্ণয় পরমিক সমানুপাত চার, অর্থাৎ প্রথম রাশি আমাদের চার, তৃতীয় রাশি ষোলো, চার ইস্টু মধ্য রাশি হচ্ছে আট,
নদীতে রাশিয়েছে আট পৃষ্ঠ ষোল এবং নিম্নীয় মধ্য রাশি বা দ্বিতীয় রাশি সমান আট। এটা আমাদের অ্যান্সার। তাহলে আমরা অবশ্যই অঙ্কটি আশা করি বুঝছি। এটাকে আমরা যদি এমসিকিউ পদ্ধতিতে নিয়ে আসি তাহলে অপশন কয় থাকতে পারে? চৌষট্টি, খ আট, গ ষোলো, ঘ সাত। আমরা মধ্যরাশি নির্ণয় করছি আট, অবশ্যই খ আমাদের উত্তর আসবে। তাহলে আমরা আরো একটি কর্মিক সমানুপাত দেখব। সে কর্মিক সমানুপাতটি কি সেটা আমরা দেখি, ততক্ষণে আমার সাথেই থাকুন। তিনটি কর্মিক সমানুপাতই তিনটি কর্মিক সমানুপাতের প্রান্তীয় রাশি, প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল ৩৭। তৃতীয় রাশি ১২ হলে কর্মিক সমানুপাতটি নির্ণয় করো। এই অঙ্কের আমাদের প্রথম রাশি গুণ তৃতীয় রাশি, যেহেতু আমাদের গুণফল দেওয়া আছে ৩৬, সেক্ষেত্রে আমরা কি করব, প্রথম রাশির সাথে তৃতীয় রাশি, এখানে তৃতীয় রাশি, তৃতীয় রাশি ১২ আর গুণফল দেওয়া আছে ৩৬, ক্রান্তীয় রাশি দেয় তারিখ। প্রথম রাশি গুণ তৃতীয় রাশি সমান ৩৬, অর্থাৎ এদের গুণফল, এদের গুণফল যদি এটা হয় তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে প্রথম রাশি আমাদের তৃতীয় রাশির মানটা হচ্ছে ১২, আর প্রথম রাশি নির্ণয় করব সমান ৩৬। তাহলে কর্মিক সমানুপাত নির্ণয় করতে গেলে আমাদের প্রথম রাশি, যেহেতু তৃতীয় রাশি দেওয়া আছে, এক গুণফল দেওয়া আছে, প্রথম রাশি আমরা নির্ণয় করব যে প্রথম রাশি সমান ৩৬, ১২ ভাগের গুণ আছে এটা আমরা ভাগ করব ৩/১২=৩৬। তাহলে প্রথম রাশি আমাদের নির্ণয় করলাম ৩। তাহলে প্রথম রাশি যদি আমাদের ৩ হয় তাহলে প্রথম রাশি আর তৃতীয় রাশি, প্রথম রাশি আমাদের ৩, তৃতীয় রাশি ১২। তাহলে প্রথম আর তৃতীয় রাশি আমরা নির্ণয় করছি। তাহলে প্রথম রাশির সাথে তৃতীয় রাশি গুণ করলে আমরা মধ্য রাশি বা দ্বিতীয় রাশি পাই। তাহলে প্রথম রাশি গুণ তৃতীয় রাশি সমান ৩৬। তাহলে প্রথম রাশির মান হচ্ছে ৩ গুণ তৃতীয় রাশি, ভুল হয়েছে, মধ্য রাশি বা দ্বিতীয় রাশি হোল স্কোয়ার। তাহলে এখানে তৃতীয় রাশি আমাদের ১২ সমান মধ্য রাশি। ৩/১২=৩৬।
36 a স্কয়ার এখানে স্কয়ার টি a স্কয়ার টি এখানে উঠে তাহলে রুট ওভার হলো 2 সমান রুট এসে তাহলে 36 এর রুট করলে আমরা পাই 6 গুণ 6 অর্থাৎ 2টা 6 36 36 সমান মধ্য রাশি তাহলে রুট এ স্কয়ার কেটে যাচ্ছে অতএব মধ্য রাশি বা দ্বিতীয় রাশি সমান 6 তাহলে আমরা উত্তর লিখতে পারি উত্তরটা লিখতে পারি তিন তিন ইস টু ছয় ইস টু বারো এটা আমাদের অঙ্কের নির্ণয় মান তাহলে আমাদের এখানে বলছে যে পরমিক সমানুপাত নির্ণয় করো তাহলে পরমিক সমানুপাত হচ্ছে তিন ইস টু ছয় ইস টু বারো তাহলে পরমিক সমানুপাত এটাকে যদি আমরা এমসিকিউ পদ্ধতিতে নিয়ে আসি তাহলে ক অপশানে থাকতে পারে ক তিন ইস টু ছয় ইস টু বারো ক ছয় ইস টু ছত্রিশ ইস টু তিন গ বারো বারো ইস টু ছয় ইস টু তিন ঘ বারো ইস টু ছয় ইস টু তিন তাহলে আমাদের ক্রমিক সমানুপাত অবশ্যই তিন ইস টু ছয় ইস টু বারো এটা আমাদের অ্যান্সার তো বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কগুলো আপনাদের ভালো লাগছে তো ততক্ষণে আমার সাথেই থাকবেন পাশেই থাকবেন আশা করব সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লাগছে এবং শেয়ার করে অন্যকে ছড়িয়ে দেবেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সকলকে ধন্যবাদ